বন্ধুমহল ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আবারও আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি এক রহস্যময় মন্দিরের রহস্য সন্ধানের উদ্দেশ্যে। আজকের আমাদের গন্তব্যস্থল পূর্ব বর্ধমানের তারাক্ষা কালী মন্দির। হয়তো এটা আপনাদের অনেকের কাছেই অজানা, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই দেবী দর্শন করলে দৃষ্টিহীনদের সমাধান হয়, তারা চোখের দৃষ্টি ফিরে পায়। কি জেনে অবাক লাগছে, জানতে ইচ্ছা করছে কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের নিকট সুসুনিয়া গ্রামে অবস্থিত এই প্রাচীন কালী মন্দির। তো সেই কালী মন্দিরের রহস্য তুলে ধরবো আজ আপনাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল বন্ধুমহলের মাধ্যম দিয়ে। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি, তো চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। তো চলুন বন্ধুরা, এই মন্দিরকে নিয়ে ঘিরে থাকা কিছু পৌরাণিক কাহিনী সম্পর্কে আমরা জেনে নিই। বন্ধুরা, মন্দিরটি প্রায় 400 বছরের প্রাচীন। প্রথমে মাটির মন্দিরে দেবীর আরাধনা হতো, পরবর্তীকালে কংক্রিটের মন্দির তৈরি হয়। এলাকার জমিদার দেবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়ের আমলে পুজোর শুরু হয়। বর্তমান রাজা তেজচন্দ্রের আমলে পুজোর জন্য 252 বিঘা জমি দেওয়া হয়েছিল, তবে এখন সে জমি নেই। তো চলুন বন্ধুরা, এরপর আমরা মায়ের যে মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের দিকে আমরা এগিয়ে যাই। বন্ধুরা, এটি হলো মায়ের গর্ভগৃহ। মায়ের গর্ভগৃহের ভেতর রয়েছে পঞ্চমুন্ডির আসন। বন্ধুরা, এখানের বাসিন্দাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে সাধক তারা নামের একজন এই মায়ের পূজা শুরু করেছিলেন। তাছাড়াও বন্ধুরা, আমাদেরকে বাসিন্দারা জানান সারা বছর গ্রামের মুখ্যোপাধ্যায় ও চট্টোপাধ্যায় পরিবারের তত্ত্বাবধানে দেবীর পুজো হয় জ্যৈষ্ঠ মাসের চম্পক চতুর্দশীতে। শুশুনিয়া গ্রামে অবস্থিত তারাক্ষা দিঘি থেকে প্রাপ্ত কালীমূর্তি তারাক্ষা কালী নামে খ্যাত। কালো রঙের চতুর্ভুজা ত্রিনয়নী মূর্তিটি কষ্টি পাথরের তৈরি। তো চলুন বন্ধুরা, মন্দিরটি একটু পরিদর্শন করে দেখা যাক।